সুদহার বাড়লে ব্যাংকিং খাতের অব্যাহত অস্থিরতা বাড়তে পারে এমন শঙ্কাকে তোয়াক্কা না করেই আবারও সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। স্থানীয় সময় বুধবার ফেডারেল রিজার্ভ সুদের হার 0.25 পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেয়। গেল বছরের সেপ্টেম্বর থেকে এবছরের মার্চ পর্যন্ত টানা 9 দফা সুদহার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ। গত বছর যেখানে ঋণের ক্ষেত্রে নামে মাত্র সুদ দেওয়া লাগত, এখন সেটি বেড়ে 5% দাঁড়িয়েছে। মার্কিন নিয়ন্ত্রক ব্যাংক আরও জানিয়েছে, সুদহার বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। এ ঘোষণা অর্থনীতিবিদরা ভালোভাবে না নিলেও মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বলছে, জীবন ব্যয় ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সুদহার বাড়ানো হচ্ছে। যদিও ব্যাংকিং ব্যবস্থায় ধস নামার অন্যতম কারণ এই সুদহার বৃদ্ধি। এদিকে সুদহার বাড়ায় বাড়ি কেনা, ব্যবসার পরিধি বাড়ানো সহ বাড়বে অন্যান্য সব খরচ। তবে সুদহার বাড়িয়ে বিলাসী পণ্যের চাহিদা কমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক বলেই ধারণা করা হচ্ছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।